থাইল্যান্ডের দক্ষিণ অঞ্চলের প্রদেশ ফুকেটের একটি স্পোর্টস রিসোর্টে গিয়ে ফিটনেস ক্যাম্প করার পরিকল্পনা ছিল বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের, যাতে সাধারণ মানুষ তার উদ্যম দেখে ফিটনেস সচেতন হয়, জীবনযাত্রায় পরিবর্তন আনে। ডাক বিভাগের ডিজিটাল আর্থিক লেনদেন সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ বিশ্বাস করে নতুন কিছুর সঙ্গে যুক্ত হয়ে ভালো কিছুর ছাপ রাখতে। দুই পক্ষের ভাবনা মেলায় ওয়ানডে দলপতির ফিটনেস ক্যাম্পের সঙ্গী হয়েছে নগদ। এক মাস ব্যাপী এই ক্যাম্পের ট্রেনার একসময় বাংলাদেশ দলের হয়ে কাজ করা মারিও ভিল্লাভারায়েন। তামিমের সঙ্গে নিজের ফিটনেসের উন্নতি ঘটাতে থাইল্যান্ডে গেছেন স্পিনার তাইজুল ইসলামও। এ মাসেই থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন তামিম। সেখান থেকেই কানেক্টিং ফ্লাইটে পৌঁছান নির্দিষ্ট গন্তব্য ফুকেটে। সেখানে পৌঁছে পরের দিন সকালেই নিজেকে ফিট করে গড়ে তুলতে নেমে পড়েন তামিম এবং তাইজুল। নগদের জার্সি পরে রিসোর্টের বিভিন্ন জায়গায় ফিটনেস নিয়ে কাজ করতে দেখা যায় তাদের। এক মাসের এই ক্যাম্পে কী কী করবেন তামিম তা নিজের এবং নগদের ফেসবুক পেজে ব্লগ আকারে প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি। তামিমের ফেসবুক পেজে প্রবেশ করলেই দেখা যায় ট্রেনার ভিল্লাভারায়ন এবং তাইজুলকে নিয়ে সাইক্লিং করছেন, কখনো সাগর পাড়ে দাঁড়িয়ে ছবি তুলছেন, কখনো বা মনোযোগ দিচ্ছেন বক্সিংয়ে। শুধু নিজের ফিটনেস নিয়ে কাজই নয়, সাধারণ মানুষের মাঝে যাতে ফিটনেস সচেতনতা বৃদ্ধি পায়, ঘরে বসে যে কেউ চাইলেই যাতে নিজেকে ফিট করে তুলতে পারেন, এ ব্যাপারে নগদ এবং তামিমের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওগুলোতে বিভিন্ন পরামর্শও থাকবে। থাকবে ফিটনেস ভালো রাখার কৌশল সম্পর্কে বিস্তারিত। যদিও তামিমের এই পুরো জার্নিতে থাকবেন না তাইজুল, দু সপ্তাহের মতো ট্রেনিং করবেন তিনি। আমার সাথে এই জার্নিতে তাইজুলও থাকবে, প্রবলি ও পুরোটা করবে না, হয়তো বা দুই সপ্তাহের মতো করে চলে আসবে। বাট এই পুরো জার্নিতে আপনাদের সাথে এটার ভিডিও করার পিছনে একটাই রিজন হলো, এই পুরো জার্নিতে আপনারা যদি এখান থেকে দেখে কোনো কিছু শিখতে পারেন, লাইফস্টাইল যদি কিছু চেঞ্জ হতে পারে আপনাদের, এটাই টার্গেট আর কিছু না। আর এইগুলো পুরাটার জন্য নগদকে অবশ্যই অবশ্যই অনেক ধন্যবাদ জানাইতে হয়। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10% ক্যাশব্যাক। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। বাংলাদেশ দল এখন ব্যস্ত সময় পার করলেও তামিমকে নামতে হচ্ছে না মাঠের ক্রিকেটে। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন এবছরের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে, এরপর আবার মাঠে নামবেন আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজে। মাঝের এই সময়টায় বাংলাদেশ ইতোমধ্যেই খেলে ফেলেছে এশিয়া কাপের এবারের আসর। দুবাইয়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প এবং আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে। পরবর্তী গন্তব্য নিউজিল্যান্ড হয়ে অস্ট্রেলিয়া, কেননা অজিদের মাটিতে টি টোয়েন্টির বিশ্ব আসরে অংশ নেওয়ার আগে বাংলাদেশ দল কিউইদের মাটিতে খেলবে ত্রিদেশীয় সিরিজ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্মেট থেকে অবসর নেয় তামিম নেই বাংলাদেশ দলের এই সফরগুলোতে। প্রায় দুই মাসেরও বেশি সময়ে তামিমের ফিটনেসে ছেদ পড়ে যেত। বরাবরই ফিটনেস সচেতন তামিম তাই এই সময়টাকেই কাজে লাগাতে নগদকে সঙ্গী করে থাইল্যান্ডে চালিয়ে যাচ্ছেন নিবিড় ফিটনেস ক্যাম্প। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।